আরে এখানে তো কোনো ময়লা নেই, তুমি ময়লা কোথায় ফেলবা? এটা তো কি করবা, বেলসে যেখানে ছিল সেখানে রাখো, এগুলো সব নামাইতেছো কেন? তোমার জুতো খুঁজবা, এখানে তোমার জুতো আছে, এখানে যে হড্ডি বড্ডি এটা হচ্ছে কাঠের গুস্ত বানানোর জন্য, এটা হচ্ছে ফুয়াদের হচ্ছে গাড়ির মাথা, এটা হচ্ছে ফুয়াদের গাড়ির মাথা, তারপর আর কি, এটা হচ্ছে ফুয়াদের চা বানানো, হ্যাঁ এটা চা বানানো, আর এটা হচ্ছে ফুয়াদের লাইনের কারেন্টের লাইন লাগানোর পিছনের অংশ, আর তারপরে এই যে একটা জুতা পাওয়া গেল, ফুয়াদ যখন ছোট ছিল যখন পাওয়া একটা টুকটুক, তখন এই বড় জুতা এনে দিচ্ছে, পায়ে তো পড়তেই পারে নাই কেউ। কারো কারো ঘি লাগলে কমেন্ট করে পাঠিয়ে দেবো, কারণ ঘি আমরা কেউ খাই না। তারপরে এটা হচ্ছে নারিকেল কুড়ানো, এটা সুন্দর করে বানিয়ে দিয়েছি যাতে জিনিসটা সুন্দর থাকে, ময়লা যাতে না পড়ে এর জন্য। তেলা পোকা ভরা এটার মধ্যে, আর এটা হচ্ছে বাটনি, বাটনি আর জামায় যদি রাগ বেশি থাকে এটা দিয়ে বাড়ি দিয়ে ঠান্ডা করে, এই কত আসুক এখন পাইবো বই, এত বোতল, এই যে রং, এটা হচ্ছে রঙের বোতল, যেগুলো খাটে কাটে এগুলো রং দেয় সেটা, এগুলো আর এই যে বোতল ডিম্পাটা সুন্দর আছে, তাই না? এটা লবণের ডিম্প বানাইলে সুন্দর হবে, কিন্তু দুটা কিনতেছি, এই দুটা দুটাই পেলাম, আর এই যে মুসনি দেখো তো, ইস উ আর দাম খবর আমি বলে গেছি, এগুলো সব বাইরে নিয়ে যাই, সব ঢালো। অনেকদিনের জমানো রাখছো, দারুটা নিয়ে আসো তো বাগান, এই যে আসলে মারছি একটা, দেখছো তাও পোকা গুলো যেতেছে না, এখানে এলে কি দরকার, এখানে একটা মারবো, একজনে পালানোর চেষ্টা করতেছে, কয় বছর ধরে এটা পরিষ্কার করা হয় না, আমার বাবার কারেন্ট ছুরিগুলো দিয়ে দিই কি করুম, মুরগি যাবো করুম, আর যে বেশি দাঁড়াম করবো তার একটা করে পুষ দেবো, এই দেখো কি দেখছো, দেখেছ
বিক্রি করলে তার সম্পত্তি খাওয়া যাইব নি তাই না ফুয়ার ওরে বাবরে আরে আরে আসসালামু আলাইকুম।